প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি মিজান স্যার নবম শ্রেণীতে যারা ভর্তি হয়েছে। সবাইকে স্বাগত জানাচ্ছি দু সালে তোমাদের সাথে এটি আমার দ্বিতীয় ক্লাস সেন্ট গেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে যারা পড়ছো এবং ইউটিউবের কল্যাণে বাংলাদেশের যে প্রান্ত থেকে তোমরা এই ক্লাসটি দেখে থাকো না কেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পড়াচ্ছি বাংলা এবং বাংলা ভাষার ব্যাকরণ অর্থাৎ আমরা ভাষা নিয়ে পড়াশোনা করছি আমরা বলতে এই ক্লাসে আমি এবং আমার সাথে তোমরা যারা সহযোগে আছো অর্থাৎ আমরা দুজনেই পড়াশোনা করছি বা দুটি পক্ষই পড়াশোনা করছি দুটি পক্ষ মিলে একটি পক্ষ হচ্ছে। সেটি হচ্ছে জ্ঞানের একটা স্তরে আমাদের পৌঁছানো এখন কথা হচ্ছে আমরা বাংলা ভাষা নিয়ে পড়ছি যে বাংলা ভাষা বাংলা ভাষার ব্যাকরণ এবং আরেকটি রচনা অংশ তো এখন আমরা বাংলা ভাষার ব্যাকরণ তো প্রথমত ভাষা তারপরে বাংলা ভাষা তো আমরা মানুষ আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি এখন শুধু পরীক্ষায় পাশের জন্য তোমার নির্ধারিত বইয়ের অল্প কয়েকটি পৃষ্ঠা যদি তুমি পড়ে চলে যাও তাহলে তুমি পাশ করতে পারবে এই জগৎ সংসারে তোমার হয়তো কিছু উন্নতি হবে কিন্তু তোমার যে মানবিক বিকাশ সেই বিকাশটা পরিপূর্ণভাবে হবে না এই জন্য টেক্সটের সাথে এন্টি টেক্সট খুব প্রয়োজন অর্থাৎ তোমার টেক্সট অনেকটা স্যান্ডউইচের মতো কাজ করে অর্থাৎ দুই পাশে দুটি অংশ থাকে মাঝখানে আর একটি ক্রিমওয়ালা অংশ থাকে যেটি দুটি অংশকে লাগিয়ে দেয় যদি স্যান্ডউইচ বানাতে চাই তাহলে মাঝখানের অংশ লাগবে দুই পাশের অংশ লাগবে অর্থাৎ শুধু বই পড়লে হবে না শুধু বই বলতে শুধু টেক্সটভুক্ত বই পড়লে হবে না টেক্সট বইয়ের একটি কিওয়ার্ড বা চাবি শব্দ আছে সেই শব্দের বিশ্লেষণে আমাদের হয়তো অনেক গভীরে চলে যেতে হবে আমরা আজকে আমাদের আত্মপরিচয় পরিচয় অনুসন্ধান করব, আমাদের আত্মপরিচয়ের কয়েকটি অনুসন্ধানের জায়গা রয়েছে একটি হচ্ছে নিতাত্ত্বিক পরিচয় অর্থাৎ আমার জন্ম আমার পূর্বপুরুষের জন্ম আমার যে শারীরিক যে অবয়ব মানে স্ট্রাকচার যে সরাসরি বলা যায় এটা কি স্ট্রাকচারালিজম আরেকটি হচ্ছে আমি যে বাংলা ভাষায় কথা বলছি আমি ইংরেজি ভাষায় কথা বলছি বা আমি অন্য কোনো ভাষায় কথা বলছি এই ভাষার জায়গা অর্থাৎ জাতিগত জায়গায় আমার আত্মপরিচয়ের অনুসন্ধান এরকম অসংখ্য অনুসন্ধানের জায়গা আমাদের রয়েছে তবে বাংলার ছাত্র হিসেবে বা শিক্ষক হিসেবে এই দুটি পরিচয় খুব গুরুত্বপূর্ণ এর বাইরে ধর্মীয় পরিচয় সাংস্কৃতিক পরিচয় যেটি ভাষার সাথেই সম্পর্কিত মানে সাংস্কৃতিক পরিচয় রাজনৈতিক পরিচয় এরকম অসংখ্য পরিচয়ের অনুসন্ধান করা প্রয়োজন মাথায় রাখবে যে নিতাত্ত্বিক পরিচয় এবং ভাষাতাত্ত্বিক পরিচয় এই দুটি পরিচয় আমাদের জন্য খুবই জরুরি তো আজকের ক্লাসটিতে আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লার বইটি ব্যবহার করব আমি কিছু শীট ব্যবহার করব অর্থাৎ এই ক্লাসটির প্রিপারেশন হিসেবে আমি অনেক কিছুই সংগ্রহ করেছি এর বাইরে সেলফে রাখা আরও কিছু বই যেটা ব্যবহার করেছি আজকের ক্লাসটিতে অর্থাৎ এই ক্লাসটির জন্য আমার দীর্ঘ প্রস্তুতি রয়েছে তোমরা বলতে পারো তো এগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে প্রথমে আমাদের জন্ম পরিচয় প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম করে সন্ধানের কথা বলেছিলাম আর পাশ করার কথা বলেছিলাম তো আজকে কথা বলবো আমাদের বাংলা ভাষার জন্ম এবং জন্ম পরিচয় নিয়ে অর্থাৎ বাংলা ভাষার কুলজি সম্পর্কে আমরা জানব মনে করো রহিম নামক একজন মানুষ আমাদের পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষ রহিম করিম জব্বার টোকন ইত্যাদি অসংখ্য পূর্বপুরুষ আমাদের মনে করো যে এই পৃথিবীতে বিরাজমান মানে কেউ থাকে হচ্ছে আমেরিকায় কেউ থাকে আফ্রিকায় কেউ থাকে অস্ট্রেলিয়ায় কেউ থাকে এশিয়ায় কেউ থাকে ইউরোপে এরকম যত পূর্বপুরুষ আছে প্রত্যেকেই আমার কোনো না কোনোভাবে সম্পর্কিত পূর্বপুরুষ কিন্তু আমাদের এই পৃথিবীর যে স্ট্রাকচার যে গঠন সেই গঠনে সমুদ্র এবং ভূমি এই দুটি খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং সমুদ্রের কারণে এশিয়া ইউরোপ আফ্রিকা একসাথে সম্পর্কিত হলেও বাকি যে মহাদেশগুলো অর্থাৎ আমেরিকার দুটি মহাদেশ এবং অস্ট্রেলিয়া মহাদেশ আমাদের থেকে একেবারে পৃথক অর্থাৎ আমাদের এই অঞ্চলে বসবাসরত মানুষেরা আমরা অস্ট্রেলিয়ার কোনো মানুষকে আমরা সহজে আমাদের পূর্বপুরুষ বলতে পারি না বা হচ্ছে আমেরিকার কোনো মানুষকে পারি না কিন্তু ইউরোপের আফ্রিকার বা এশিয়ার যে কোনো মানুষকেই আমাদের পূর্বপুরুষ বলতে পারি তো ওই যে বলছিলাম রহিম করিম জব্বার টোকন এই নামগুলোর যে কোনো একজনকে বেছে নাও তুমি তোমার পূর্বপুরুষ হিসেবে মনে করো টোকন নামক একজন ব্যক্তি আজ থেকে সাত হাজার বছর আগে জন্মগ্রহণ করেছিল সেই টোকনের থেকে দুটি সন্তান হয়েছিল এক একটার নাম হচ্ছে ছোটন আর একটার নাম ঝোটন ছোটন এবং ঝোটন ছোটনের পাঁচটি সন্তান হয়েছে ঝোটনের চারটি সন্তান হয়েছে এখন ছোটনের যে পাঁচটি সন্তান হয়েছে সেই পাঁচটি সন্তান নিয়ে থেকে আরও মনে করো পঁচিশটি সন্তান হয়েছে প্রত্যেকের পাঁচটি করে আবার ঝোটনের যে চারটি সন্তান হয়েছিল সেই চারটি সন্তানের থেকে আবার মনে করো চারটি বা পাঁচটি করে আরও বিশটি সন্তান হয়েছে তাদের সন্তান তাদের সন্তান এভাবে করে আস্তে আস্তে মনে করো পঞ্চাশটি পুরুষ পরে বা বৃষ্টি পুরুষ পরে আমার আদি পিতা কিন্তু এতগুলো পরে আমি আমার যে ভাই জ্ঞাতির ভাই তো এই ভাই খুঁজতে গেলে আমি অসংখ্য ভাই এই পৃথিবীতে খুঁজে পাব বা আমার বাবার স্থানীয় খুঁজতে গেলে আমি অসংখ্য বাবা চাচা এরকম খুঁজে পাব দাদা নানা এরকম অসংখ্য খুঁজে পাবো এভাবে যত উপরে উঠবো তত আস্তে আস্তে পিরামিডের মতো উপরে ছোট হয়ে যাবে অর্থাৎ ছোট হয়ে নিচে যত আসবো পিরামিড যে রকম করে নিচে বড় হয় অর্থাৎ নিচের দিকে বড় হয় আমরা এখন নিচের দিকে আসছি আমরা আস্তে আস্তে বড় হচ্ছি বড় বলতে আমরা সাইজে বড় হচ্ছি না সাইজে নিচে নামছি কিন্তু আমরা সংখ্যায় অনেক বেড়ে যাচ্ছে তো এই গল্পটা থেকে তুমি বুঝতে পারছো যে আমরা আসলে কিভাবে এগোতে যাচ্ছে তো কথা বলছি হচ্ছে বাংলা ভাষার কুলজি নিয়ে অর্থাৎ বাংলা ভাষার জন্ম যেভাবে হয়েছিল তো এটি শুরু হয়েছিল ওই যে আমাদের পূর্বপুরুষ যার কথা বলছি ইন্দো ইউরোপীয় ভাষা বা ভাষা গোষ্ঠী সেই ভাষায় হচ্ছে আমাদের আদি ভাষা তার আগে আমার কোনো পূর্বপুরুষ ছিল কিনা সেটি ইতিহাসে আমি পাইনি বা আমরা পাইনি আমরা পাইনি সেই জন্য আমরা ওই পর্যন্ত ধরে নিয়েছি যে আমার পূর্বপুরুষ হচ্ছে ইন্দো ইউরোপীয় বা এটাকে আমরা বলি হচ্ছে হিন্দো ইউরোপ ইউরোপিয়ান বা আমাদের সেই সময় যে ভাষার স্ট্রাকচার সেটা আমরা ইউরোপ রশি না লিখে অন্তঃস্থ লিখতে পারি যেভাবেই তুমি লেখো না কেন আজ থেকে সাত হাজার বছর পূর্বে অর্থাৎ আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দে মানে দু হাজার বিশ সাল পার হয়ে একুশ সাল চলছে অর্থাৎ দু হাজার একুশ এবং তার আগে পাঁচ হাজার বছর অর্থাৎ সাত হাজার বছর পূর্বে এবং এখান থেকে ওই যে দুটি সন্তান জন্ম নিয়েছিল তার মতো করে জন্ম নিল কি কেন্তম এবং শতম কিন্তু এই জন্মের সময়ে কাল অতিবাহিত হয়েছে পনেরোশো বছর অর্থাৎ খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশো অব্দি অর্থাৎ আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে তো এই যে কেন্তম এবং শতম জন্ম নিল তার মধ্যে কেন্তম নিয়ে আগে কথা বলি কারণ কেন্তম পুরোটাই হচ্ছে এশিয়ার ভাষা সরি ইউরোপের ভাষা তো কেন্তম পুরোটাই ইউরোপের ভাষা এ প্রসঙ্গে আরেকটি কথা বলি যে পৃথিবীতে ভাষার যে প্লেটগুলো অর্থাৎ স্লটগুলো যে আদিপুরুষের কথা বলি না এরকম অনেকগুলো আদিপুরুষ রয়েছে কয়েকটি কয়েকটি আদিপুরুষের নাম না বললেও অন্তত স্লটগুলো তোমাদের বলে রাখে যেমন আমি আজকে বাংলা ভাষার জন্ম নিয়ে আমার যে ভাই ব্রাদারদের খুঁজতে যাচ্ছি আমার যে পূর্বপুরুষদের খুঁজতে যাচ্ছি সেখানে কোনো জাপানি নেই কোনো কোরীয় নাগরিক নেই বা কোনো কোনো কোরীয় ভাষা নেই তারপরে আবার হচ্ছে আমরা মান্দারিন ভাষা বা তার আশেপাশের ভাষাগুলো পাচ্ছি না এমনকি মধ্যপ্রাচ্যের আরবি ভাষাগুলোও আমরা পাচ্ছি না তার মানে এগুলো আলাদা স্লট পুরো ইউরোপ কিন্তু আমাদের এই অংশটুকু আমাদের স্লট থেকে বাইরে চলে গেছে এর বাইরে ইউরোপের একটি আফ্রিকার একটি স্লট রয়েছে আমেরিকার একাধিক স্লট রয়েছে এবং আরেকটি স্লটের কথা বলতে হবে সেটি হচ্ছে অস্ট্রেলিয়া স্লট আমরা কথা বলছি সবচেয়ে বৃহৎ জনগোষ্ঠীর কথা অর্থাৎ সবচেয়ে বেশি মানুষ যে স্লট নিয়ে কথা বলে সেই জায়গায় বাংলা ভাষার কুলজি তো কেন্তম থেকে জন্ম হলো পাঁচটি সন্তানের অর্থাৎ পাঁচটি ভাষার এবং সেই পাঁচটি ভাষা হচ্ছে হিত্তিক তুখারিক এবং হিত্তিক তুখারিক সম্পর্কে বলি যে এই দুটি ভাষা মৃত ভাষা এই দুটি ভাষা মৃত ভাষা অর্থাৎ এদের থেকে আর কোনো সন্তান জন্ম লাভ করেনি কিন্তু গ্রিক বা হেলেনিক যে ভাষা সেই ভাষা থেকে সন্তান লাভ করেছে তারপরে ইটালো এবং কেলটিক এবং সর্বশেষ পাচ্ছি টিউটনিক বা জার্মানিক ভাষা এই তিনটি থেকে অসংখ্য ভাষার জন্ম হয়েছে প্রথমে বলে রাখি গ্রিক বা হেলেনিক ভাষা সম্পর্কে গ্রিক বা হেললেনিক ভাষা পৃথিবীতে যত ভাষা রয়েছে তার মধ্যে আদিতম আধুনিক যে ভাষা সেটি হচ্ছে গ্রিক ভাষা তো গ্রিক বা হেলেনিক এটির প্রথম পর্যায়ে হচ্ছে এটাকে বলা হয় প্রাচীন গ্রিক এবং পরবর্তী পর্যায়ে হচ্ছে আধুনিক গ্রিক তাহলে এই ভাষার যে মানে গ্রিসে বা গ্রিক অঞ্চলে ইউরোপের ওই অঞ্চলে এখনও যারা বাস করে তারা আধুনিক গ্রিক ভাষায় কথা বলে এবং এটি মূলত খ্রিস্টপূর্ব এক হাজার বছর পূর্বেই এটি শেষ হয়ে গিয়েছিল এবং তার আগে যে প্রাচীন গ্রিক ভাষায় কথা বলতেন যেমন আমাদের সক্রেটিস আরিস্টটল প্লেটো এরকম অসংখ্য চিন্তাবিদ দার্শনিক তারা কথা বলতেন সেই ভাষায় তারা লিখে গেছেন কিছু বই তাদের অনুদিত হয়েছে বিশেষ করে আরিস্টটলের অনেক বই এখনো অনুদিত হয়নি অর্থাৎ আমরা বাংলা ভাষায় পাইনি এমনকি ইংরেজি ভাষায়ও এখনও পর্যন্ত পাইনি তাহলে গ্রিক ভাষাটা অনেক আধুনিক এবং তারপরে ভাষা অনেক পরিবর্তিত হয়েছে ভাষা অনেক বাঁক বদলেছে ভাষা হচ্ছে নদীর মতো কিন্তু এত বাঁক বদলালেও গ্রিক ভাষার যে ভাষা যেটি হয়েছে যে প্রায় তিন হাজার বছর পর মানে পূর্বে যে ভাষা আধুনিক হয়েছিল সে ভাষা এখনও টিকে আছে অর্থাৎ পৃথিবীতে খুব কম ভাষা রয়েছে যেটি তিন হাজার বছরের বেশি একই রকম প্রায় থেকে গেছে সেটি হচ্ছে গ্রিক ভাষা এরপরে চলে যাই ইতালো বা হচ্ছে কেল্টিক ভাষায় এই ভাষা থেকে জন্ম নিয়েছে দুটি ভাষা নাম্বার এক হচ্ছে কেল্টিক এবং দুই হচ্ছে ইতালিক ইতালিক নিয়ে আমরা পরে কথা বলি কেল্টিক নিয়ে কথা বলি কেল্টিকের তিনটি রূপ একটি হচ্ছে গোলিক তারপরে হচ্ছে ব্রিটনিক এবং গেলিক এর মধ্যে হচ্ছে গোলিক ভাষার থেকে কোনো সন্তান জন্মগ্রহণ করেনি কিন্তু ব্রিটনিক ভাষা থেকে জন্মগ্রহণ করেছে যেমন ওয়েলস তোমরা হচ্ছে ইংল্যান্ডের পাশের একটি দেশ গত বিশ্বকাপ ক্রিকেট হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েলসে তোমরা ওয়েলসের একজন খুব বড় মাপের ফুটবলারের নাম জানো যে যিনি হচ্ছে রিয়াল মাদ্রিদে খেলতেন তাকে দেখেও তোমরা তার দেশটিকে চিনতে পারো ওয়েলস এবং ইংল্যান্ড পাশাপাশি হলেও এখন প্রায় ইংরেজিতে সবাই কথা বলেন ব্রিটিশ ইংলিশে কথা বলেন কিন্তু আসলে ব্রিটিশ ইংলিশ হলেও ওয়েলসের ভাষা মূলত ওয়েলস ভাষাই মানে সেটি ইংরেজির মতোই কিন্তু ওয়েলস ভাষা এবং সেখান থেকে আরেকটি ভাষায় জন্ম হয় সেটি হচ্ছে ব্রিটন এই ব্রিটন ভাষা ইংরেজিরই আরেকটি রূপ এবং কনীয় ভাষায় তিনটি ভাষা জন্ম নেয় এবং গেলিক অংশ থেকে যেটি আইরিশ তারপরে স্কট গেলিক এবং মানীয় তার মধ্যে আইরিশ আমি বলি এটি ইংল্যান্ডের পাশের একটি দেশ এবং একসময় যুক্তরাজ্য বলতে যে যুক্তরাজ্য বলা হয় সেটি হচ্ছে আয়ারল্যান্ড নিয়ে স্কটল্যান্ড নিয়ে এবং হচ্ছে সাথে হচ্ছে ওয়েলস এই দেশগুলো নিয়ে আসলে একসময় যুক্তরাজ্য ছিল অবশ্য কিছু দেশ এর মধ্যে থেকে বের হয়ে গেছে তো এই ছিল হচ্ছে ক্যাটলিক পর্বের ভাষাগুলো এবং ইটালিকে চলে আসি ইটালির থেকে লাতিন তো লাতিন ভাষা তোমাদের মনে হতে পারে যে এটি লাতিন আমেরিকা থেকে সৃষ্টি হয়েছে আদতেও এরকম নয় এটি ইউরোপ থেকে হয়েছে এবং এখনও পর্যন্ত যে ভাষাগুলোর কথা বলেছি সবগুলো ভাষাই কিন্তু ইউরোপের ভাষা তো লাতিন থেকে কথ্য লাতিনের জন্ম হয়েছে এবং কথ্য লাতিন লাতিন থেকে অসংখ্য ভাষায় জন্ম হয়েছে যেমন ইতালীয় ভাষা তারপর হচ্ছে ফরাসি ভাষা স্পেনীয় ভাষা পর্তুগিজ রোমানীয় ইত্যাদি ভাষা মানে ওই অঞ্চলের আরও অনেক ভাষা এবং সেই ভাষাগুলো কিন্তু এখনও জীবিত অর্থাৎ ইতালীয় ভাষা ফরাসি ভাষা স্পেনীয় ভাষা পর্তুগিজ রোমানীয় ভাষা এগুলো সব জীবিত রয়েছে এই সমসাময়িক সময়ে ইউরোপে আরেকটি ভাষা যেটাকে বলা হয় আনুমানিক ভাষা আনুমানিক ভাষা বলতে প্রকৃতপক্ষে কোনো ভাষা নেই এটি আসলে মৃত ভাষা সেই সময়ে অর্থাৎ কিছু ভাষার জন্ম হয়েছিল এগুলোকে আমরা আনুমানিক বলছি সেই ভাষাগুলো যেহেতু জীবিত নেই এবং সেই ভাষাগুলোর নাম আমরা জানি না কিন্তু আমরা কিছু কিছু শব্দ বাক্য পেয়েছিলাম যে বাক্য থেকে আমরা এই ভাষাগুলো থেকে ওই ভাষাগুলোকে আলাদা করতে পারি কিন্তু এগুলো নাম না জানাই সেটির নাম আমরা দিতে পারিনি এই জন্য এটাকে বলছি আনুমানিক ভাষা এবং সেটি মৃত ভাষা এই স্লটের অর্থাৎ কেন্তমের একেবারে শেষ যে স্লট সেটি হচ্ছে টিউটনিক বা জার্মানিক ভাষা সেই টিউটনিক বা জার্মানিক ভাষার যে তিনটি রূপ সেই তিনটি রূপের প্রথম দুটি রূপ নিয়ে কথা বলে সেটি হচ্ছে গথিক এবং উত্তর জার্মান জার্মানিক তো গথিক ভাষা থেকে কোনো ভাষার জন্ম হয়নি কিন্তু উত্তর জার্মানিক ভাষা থেকে ভাষার জন্ম হয়েছে অসংখ্য ভাষা যেমন হচ্ছে রুনিক ভাষা আইসল্যান্ড আইসল্যান্ড তোমরা জানো বরফে ঢাকা থাকে সেই আইসল্যান্ডের ভাষা এখনও নরওয়ে যেখানে বছরের একটি সময় প্রায় সারা দিন রাত মিলে চব্বিশ ঘন্টা দিন থাকে আবার বছরের একটি সময় সারাদিন চব্বিশ ঘন্টায় প্রায় রাত থাকে সেই নরওয়ে এই দেশগুলো একেবারে পাশাপাশি সুইডেন এবং হচ্ছে ডেনমার্কের যে ভাষা অর্থাৎ সুইডীয় ভাষা এবং ডেনমার্কীয় ভাষা এবং পশ্চিম যে জার্মানি পশ্চিম জার্মানির যে থেকে যে উৎপন্ন ভাষাগুলো সেই ভাষাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পৃথিবীব্যাপী ভাষার যে শাসন সেই শাসনে তারা এই ভাষাগুলো যে ভাষাগুলো আগে নাম বলেছি অর্থাৎ ইটালীয় ফরাসি স্পেনীয় পর্তুগিজ রোমানীয় ওয়েলস আইরিশ স্কটিশ আইসল্যান্ডীয় নরওয়েলস এই ভাষাগুলো থেকে বিশেষ করে স্পেনীয় লাতিন গ্রিক ইতালীয় পর্তুগিজ এবং ইংরেজি ভাষা খুব গুরুত্বপূর্ণভাবে পৃথিবী শাসন করছে তার মধ্যে ইংরেজি ভাষার কথা অবশ্যই বলতে হবে আমরা পৃথিবীর অন্যান্য দেশের মানুষেরা দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি ভাষা এখন অন্তত পড়ছে যদিও পৃথিবীর সব দেশেটি এটি পড়ছি না ইংরেজি এবং ডস অর্থাৎ ডস বলতে ডাসদেরকে বোঝায় তোমরা জানো যে হল্যান্ডের নাগরিক যারা তারা ডস থেকে ডাস ভাষায় কথা বলে তারপরে হচ্ছে ফ্লেমিও ফ্রিজিও তারপরে হচ্ছে প্রাচীন উচ্চ জার্মান এবং জার্মান ভাষা তো এই স্লটটা ছিল কেন্তম অংশের স্লট অর্থাৎ ইউরোপের ভাষাগুলো প্রত্যেকটি ভাষা ইউরোপের ইউরোপের বাইরে কোনো ভাষা নেই তবে এই ভাষা এখান থেকে এখান থেকে চলে গেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেমন ইংরেজি ভাষাটা আফ্রিকার বিভিন্ন দেশের জাতীয় ভাষা এখন ইংরেজি ভাষা হয় প্রথম ভাষা না হয় দ্বিতীয় ভাষা তারপরে কিছু ভাষার কথা বলতে হবে যেমন ফরাসি ভাষা ফর মানে ফ্রান্সের বাইরেও চলে কিন্তু লাতিন ভাষা ল্যাটিন আমেরিকায় প্রচুর প্রচলিত যদিও ল্যাটিন আমেরিকার মূল ভাষা যদি বলি রেড ইন্ডিয়ানদের ভাষা সেই ভাষা হাজার হাজার ভাষা অর্থাৎ তাদের যে আদিবাসীদের ভাষা কিন্তু সেখানে আমাদের ইংরেজরা যেহেতু ইংরেজি ভাষার আমদানি করেছিল পাশাপাশি সেখানে স্পেন এবং পর্তুগিজরা সেখানে তাদের কলোনি করার কারণে সেই ভাষাগুলো সেখানে চলে গিয়েছে এবং সেই কারণে হচ্ছে বিশেষ করে দক্ষিণ আমেরিকার মানুষ প্রচুর পরিমাণে লাতিন এবং হচ্ছে স্পেনীয় ভাষায় কথা বলে গাভরিয়াল গার্সিয়া মার্কেস থেকে শুরু করে বড় বড় সাহিত্যিকরা লিখেছেন কিন্তু এই ভাষাগুলোতে অর্থাৎ স্পেনীয় পর্তুগিজ ফরাসি এবং লাতিন ভাষায় কিছু কিছু ইটালি ভা ইটালীয় ভাষাও রয়েছে এবার চলে আসে আমরা হচ্ছে দ্বিতীয় স্লটে অর্থাৎ সপ্তম যে ভাষা থেকে মূলত বাংলা ভাষা জন্ম হয়েছে এবং কেন্তম সপ্তমের সময়কাল আমি আগেই বলেছি সেটি হচ্ছে খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশো অব্দে অর্থাৎ আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে সেখান থেকে জন্ম নিয়েছিল আলবানিক আরভ্যানিক তারপর হচ্ছে বাল্টো স্নাভেনিক এবং হচ্ছে হিন্দো আর্য হিন্দু আর্য থেকে শুরু করে এই প্লেটের যে ভাষাগুলো সেই ভাষাগুলো আজ থেকে সাড়ে চার হাজার বছর পূর্বে অর্থাৎ খ্রিস্টপূর্ব দুই দু হাজার পাঁচশো অব্দে জন্ম নেওয়া এই চারটি ভাষার মধ্যে আমি বলি হিন্দু আর্যবাদে বাকিগুলো ভাষাই কিন্তু ইউরোপের ভাষা অর্থাৎ সপ্তম থেকেও জন্ম নেওয়া ভাষাগুলোর অর্ধেকই হচ্ছে ইউরোপীয় ভাষা তার মধ্যে আলবানিক এবং আরমানিক যে ভাষা এই দুটি ভাষা কিন্তু গ্রিক ভাষার মতো অর্থাৎ খুব বেশি চেঞ্জ হয়নি অর্থাৎ প্রাচীন আলবানিক থেকে আধুনিক আলবানিক হয়েছে অর্থাৎ আলবানিক প্রাচীন আলবানিক এবং হচ্ছে আধুনিক আলবানিক আরমানিক ভাষা থেকে প্রাচীন আরমানিক এবং আধুনিক আরমানিক ভাষা হয়েছে কিন্তু বাল্টো স্নাভেনিক ভাষা যেটি সেটি থেকে জন্ম নিয়েছে একাধিক ভাষা তার আগে আমরা হিন্দু আর্য নিয়ে একটু কথা বলে আসি সেটি হচ্ছে হিন্দু আর্য নিয়ে তিনটি ভাষার জন্ম হয়েছে একটি হচ্ছে ইরানিক দ্বিতীয় হচ্ছে দারোদিক আর একটি ভারতিক ভারতিক নিয়ে আমি পরে কথা বলি দারোদিক নিয়ে পরে কথা তো ইরানিক ভাষা নিয়ে আমরা একটু কথা বলে আসি ইরানিক ভাষা থেকে অনেকগুলো ভাষার জন্ম হয়েছে একটি হচ্ছে আবেস্তিক ভাষা তোমরা যারা কাজী নজরুল ইসলামকে কিছুটা পড়েছো তারা দেখবে একটি কবিতায় তিনি জেন্দা বেস্তার কথা বলেছেন জেন্দা বেস্তা জেন্দা আবেস্তা সেই আবেস্তা ভাষার কথাই বলা হচ্ছে যারা এই শব্দটির সাথে পরিচিত হওয়া তারা খুব শীঘ্রই হয়ে যাবে অর্থাৎ তোমাদের তারপরে হচ্ছে প্রাচীন পারসিক ভাষা পহলবি ভাষা পারসি ভাষা বলচি ভাষা পোস্ত এবং হচ্ছে স্থানী ভাষা এগুলো হচ্ছে এই সময়ের ভাষা এবং তার আগে একটু বলে রাখি হচ্ছে বাল্টো স্নাভেনিক ভাষা থেকে জন্ম নেওয়া যে ভাষাগুলো সেটি হচ্ছে একটি হচ্ছে বলটিক এবং একটি হচ্ছে স্নাভেনিক স্নাভেনিক ভাষা থেকে রুশ বুলগার চেক পোল সার্ভ কোয়াট ইত্যাদি ভাষায় জন্ম হয় এর মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ ভাষা হচ্ছে রুশ ভাষা এবং এটিতে এই ভাষায় পৃথিবীতে অসংখ্য মানুষ কথা বলে থাকে এবং বুলগেরিয়ায় যে বুলগার ভাষা এই ভাষা এখনও প্রচলিত রয়েছে এবং বল্টিক তোমরা জানো এই এইগুলো স্ক্যান্ডিনিভিয়ান দেশগুলো আগের যেগুলো বলেছি যেমন হচ্ছে আইসল্যান্ড নরওয়ে তার পাশাপাশি এই দেশ এই ভাষাগুলো সেটি হচ্ছে বল্টিক বল্টিকের যে দেশগুলো সেটি হচ্ছে প্রাচীন প্রুশীয় লিথুনিয় এবং লেট এই ভাষাগুলো ইরানিক বাদে যে ভাষাগুলোর কথা বলেছে এ পর্যন্ত অর্থাৎ আমাদের যে চেনগুলো সেটা হচ্ছে হিত্তিক তুখারিক গ্রিক বা হেলেনিক এর সাথে হচ্ছে ইতালো কেটলিক বা জার্মানিক এবং সপ্তম থেকে জন্ম নেওয়া আলবানিক আরমানিক বাটোসনিক এই সবগুলো ভাষায় ইউরোপের ভাষা অর্থাৎ একটি ভাষাও কিন্তু আমাদের এশিয়ার মধ্যে আসেনি শুধুমাত্র এশিয়ার মধ্যে এসেছে হিন্দো আর্য ভাষা হিন্দু আর্য ভাষা একমাত্র এশিয়ার বাকি সব কিন্তু ইউরোপের ভাষা ইউরোপের ভাষা এই ইউরোপের এই যে মানে ভারতের যে তিনটি ভাষা হিন্দু আর্য ইরানি দারদিক এবং ভারতিক ভারতের বলতে হচ্ছে এশিয়ার কথা আমি বলছি তার মধ্যে ইরান এবং আশেপাশের অঞ্চলগুলোতে ইরানিক ভাষা তার পাশের অঞ্চলগুলো বিশেষ করে আমাদের হচ্ছে কাশ্মীর থেকে শুরু করে আফগানিস্তান এবং এই অঞ্চলের ভাষাগুলো মূলত আমাদের হচ্ছে দারুদিক ভাষা থেকে জন্ম নেওয়া কী ভাষা আমরা একটু দেখে আসি যেমন হচ্ছে বাসগলি কলাশ পাশি তিরাহি খোয়ার কোহিস্তানি কাশ্মীরি ভাষা তাহলে কাশ্মীরি ভাষা কিন্তু এখনও বেঁচে আছে এগুলো সব জীবিত ভাষা এবং একেবারে শেষ স্লট অর্থাৎ মানে যে দুটি অংশে ইরানিক এবং দারুদিকের কথা বললাম এটি কিন্তু এশিয়ার একেবারে কোন দিকের পশ্চিমের অঞ্চলের অর্থাৎ এশিয়ার পশ্চিম দিকে ভারতের এই প্রান্ত থেকে এশিয়ার পশ্চিম অঞ্চল পর্যন্ত কিন্তু আমরা আবার আগে বলে নিয়েছি যে এশিয়ার পূর্ব অঞ্চলে আবার আমাদের এই স্লটের মধ্যে না তাহলে কোন অংশ নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে ভারতিক ভাষা নিয়ে অর্থাৎ বারোশো খ্রিস্ট অর্থাৎ আজ থেকে বত্রিশশো বছর আগে যে ভাষা জন্ম হয়েছিল সেখান থেকে জন্ম নেয় দুটি ভাষা মূলত এক হচ্ছে বৈদিক আর একটি হচ্ছে প্রাচীন প্রাচ্য ভারতীয় আর্য বা প্রাচীন ভারতীয় আর্য আমরা বলতে পারি প্রাচীন প্রাচ্য প্রতিচ একটি জিনিস প্রাচ্য একটি জিনিস প্রতিচ্চ্য হচ্ছে ইউরোপে প্রাচ্য হচ্ছে আমাদের এশিয়ায় এই জিনিসটি মাথায় রাখবে তো এটা নিয়ে এই প্রাচ্যের চিন্তা নিয়ে বই লিখে নোবেল পুরস্কার পেয়েছেন অ্যাডওয়ার্ড সাইদ তোমরা এই তথ্যটাও জেনে রাখো সেটি হচ্ছে প্রাচ্যের প্রাচ্যের চিন্তাভাবনা যাই হোক এই দুটি ভাষা চলমান সময়ে কিছু মানুষ ভাবলেন কিছু পণ্ডিত মানুষ সাধারণ মানুষ না তারা ভাবলেন যে এই এই ভাষায় ভাব প্রকাশ করা অনেক কঠিন এবং এই ভাষায় লিখিত ফর্ম অনেক কঠিন এই জন্য তারা মনে করেছিলেন যে তাদের একটি লিখিত ভাষা প্রয়োজন এই জন্য তারা সংস্কৃত ভাষার জন্ম নিয়ে দিয়েছিলেন এবং সেটা হচ্ছে প্রাচীন প্রাচ্য ভারতীয় আর্য এবং হচ্ছে মধ্য হিন্দু আর্য এর মাঝামাঝি স্থান অর্থাৎ এই ভাষা পরিবর্তিত হয়ে ওই ওই ভাষায় রূপান্তরিত হচ্ছে প্রাচীন থেকে মধ্য পর্যায়ে যাচ্ছে আর এদিকে আমাদের বৈদিক ভাষা কথা বলার ভাষা রয়েছে দুইটাই কথা বলার ভাষা একটা চেঞ্জ হচ্ছে আর বৈদিক ভাষা মূলত চেঞ্জ হয়নি বৈদিক ভাষা এবং এই দুইটা ভাষার মিক্স করে কিছু শব্দ দিয়ে কিছু পণ্ডিত খ্রিস্টপূর্ব শব্দের দিকে অর্থাৎ বারোশোর পরে চারশো বছর পরে সংস্কৃত ভাষায় জন্ম নিলেন দিলেন এবং এই ভাষায় ভারতীয় খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ বিশেষ করে সনাতন ধর্মের ধর্মীয় গ্রন্থগুলো আমাদের এখানকার রামায়ণ মহাভারত এগুলো সৃষ্ট এগুলো এই ভাষাটা কিন্তু লিখিত ভাষা মৌখিক ভাষা নয় এটি মাথায় রাখবে এবং সেটি আদিম প্রাকৃত সময় অর্থাৎ খ্রিস্টপূর্ব আটশো অব্দের দিকে শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব শব্দ থেকে চারশো বছর সময় লেগেছে প্রাচীন সরি সংস্কৃত ভাষার রূপ একেবারে ফাইনাল হতে এবং পানিনির হাতে এটি একেবারে শেষ রূপ পায় যা হোক এই যে প্রাচীন কথ্য ভারতীয় আর্য ভাষা অর্থাৎ মধ্য হিন্দু আর্য ভাষা প্রাচীন কথ্য ভারতীয় আর্য ভাষা থেকে অশোক লিপি সম্রাট অশোককে তোমরা চেনো যিনি হচ্ছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং একজন অনেক বড় যোদ্ধা থেকে খুব মানবিক মানুষ হয়ে উঠেছিলেন সম্রাট অশোক কিন্তু একটি ভাষায় জন্ম দিয়েছিলেন বিশেষ করে উনি একটি লিপি তৈরি করেছিলেন সেটাকে বলা হয় অশোক লিপির ভাষা পালি ভাষা এর পরে এই সমসাময়িক এই পালি ভাষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটি সাবজেক্ট আছে যেটাতে পালি পড়ানো হয় সংস্কৃত পড়ানো হয় এবং এরপরে প্রাচীন প্রাচ্য যেটি থেকে মূলত বাংলা ভাষার জন্ম প্রাচীন সৌরসেনী এবং প্রাচীন উদীচ্য তো প্রাচীন উদীচ থেকে উদিচ্য প্রাকৃত ভাষার জন্ম হয় তারপর হচ্ছে উদিচ অপভ্রংশ থেকে সিন্ধি লাহুন্ডি ইত্যাদি ভাষা এবং এগুলো বলে এগুলো পাকিস্তানের ভাষা এগুলো পাকিস্তানের বিভিন্ন এলাকার ভাষা এবং প্রাচীন সৌরশেনি থেকে আমাদের ভারতীয় অন্যান্য ভাষার জন্ম হয় সৌরশেন প্রাকৃত এবং সৌরশেন অপভ্রংশ থেকে জন্ম নেয় হিন্দি ভাষা এবং একই সাথে উর্দু ভাষা হিন্দি এবং হিন্দির একটি রূপ কিন্তু উর্দু মাথায় রাখবে যে উর্দু ভাষা কিন্তু প্রাকৃতিকভাবে অর্থাৎ সময়ের সাথে সাথে নদীর মতো স্রোত চেঞ্জ হয় যেরকম সেরকম না সংস্কৃত ভাষার মতো এটি অর্থাৎ হিন্দি ভাষা যখন খুব প্রচলিত এটি নিয়ে কথা বলেছেন আমাদের প্রমথ চৌধুরী অর্থাৎ যখন দিল্লিতে এই লেখার কাজ চলছে অর্থাৎ দিল্লিতে হচ্ছে উর্দুকরণ চলছে হিন্দি ভাষাকে সেখানে কিন্তু তারা চেয়েছিলেন উর্দু ভাষাটাকে একেবারে ফার্সি ভাষা বানাতে আবার হচ্ছে আমাদের এখানে কিছু মানুষ যারা বাংলা ভাষাটাকে লিখিত রূপ দানে সংস্কৃত ভাষার অনেক প্রচলন করেছিলেন তারা চেয়েছিলেন যে আমাদের ভাষাটাকে অনেকটা সংস্কৃতর মতো গড়ে তুলতে এবং ঘটনাগুলো প্রায় কাছাকাছি সময়ে ঘটেছে তো যাই হোক হিন্দি উর্দু গেল পাঞ্জাবি ভাষা খুব গুরুত্বপূর্ণ ভারতের ভাষা ব্রজ ভাজা রাজস্থানী ভাষা গুজরাটি ভাষা এবং একটি স্বাধীন দেশ নেপালি ভাষারও জন্ম হয়েছে এই সৌর ভাষা থেকে এরপরে চলে আসি সেটি হচ্ছে প্রাচীন প্রাচ্য এটা থেকে জন্ম নেওয়া হচ্ছে সিংহলি ভাষা এবং প্রাচীন সিংহলি ভাষার জন্ম নেয় তারপর হচ্ছে মহারাষ্ট্র প্রাকৃত অর্ধ অর্ধ মাগধ প্রাকৃত এবং হচ্ছে মাগধী প্রাকৃত এবং শেষ যেটি সেটি হচ্ছে গৌরী প্রাকৃত এর মধ্যে বলে রাখি যে প্রাচীন সিংহলি ভাষা এখন পৃথিবীর দুটি দেশে প্রচলিত রয়েছে যার পরবর্তী পর্যায়ে একটি হচ্ছে মালদ্বীপ আর একটি হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় যেটি সেটি হচ্ছে আধুনিক সিংহলি ভাষা এবং মহারাষ্ট্র প্রাকৃত এই মহারাষ্ট্র প্রাকৃত থেকে মহারাষ্ট্র অপভ্রংশ ভাষার জন্ম হয় এবং ভারতের যে মারাঠা অঞ্চলে মারাঠা ভাষা প্রচলিত সেটি জন্ম হয় সাথে কোঙ্কানি ভাষার জন্ম হয় অর্ধ মাঘধি প্রাকৃত থেকে অপভ্রংশ এবং এবং আউধি ভারতের গড় নামক একটি জায়গা আছে সেখানকার যে ভাষা সেই ভাষাটি এই ভাষা এবং মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ মাগধী অপভ্রংশ থেকে বেদীয় ভাষা এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন যে আর একজন আমরা শহীদুল্লাহর কথা বলছি জর্জ কথা বলবো এবং হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় অন্তত এই তিনজন ব্যক্তির কথা বলতে হবে আমি কথা বলছি তিনজনের রেফারেন্সে এবং সুকুমার রায় থেকে শুরু করে ডক্টর হুমায়ুন আজাদ এদের কথা বলছি কিন্তু আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে বেশি প্রাধান্য দিচ্ছে এক্ষেত্রে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছিলেন যে মাগদী প্রাকৃত প্রাকৃত ভাষার উত্তরাঞ্চলীয় রূপ থেকে বাংলা ভাষার জন্ম এবং তার আগে এই কথাটি বলেছিলেন একজন ইংরেজ ভদ্রলোক নাম জর্জ গিয়ারসন তো যাই হোক তো এটি একটি জায়গা যে এই ভাষা জন্ম নিয়েছে কিন্তু আমরা বলছি যে না এটি গৌরী প্রাকৃত ভাষা থেকে জন্ম নিয়েছে গৌরী প্রাকৃত থেকে গৌরী অপভ্রংশ গৌরী অপভ্রংশের তিনটি রূপ একটি হচ্ছে বিহার ভারতের যে বিহার অঞ্চল সেটি তারপরে হচ্ছে প্রাচীন উড়িয়া আর একটি একেবারে শেষ সেটা হচ্ছে বঙ্গ কামরূপী তো বঙ্গ কামরূপি থেকেই বুঝি যে বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষায় জন্ম হয়তো হতে যাচ্ছে তো বিহারি থেকে মৈথিলি তারপর হচ্ছে মগহি এবং ভোজপুরি ভাষা ভারতে খুব জনপ্রিয় একটি ভাষা ভোজপুরি ভাষা চলচ্চিত্র নির্মাণ হয় ভোজপুরি ভাষায় তো সে ভাষায় জন্ম হয় প্রাচীন উড়িয়া থেকে উড়িয়া ভাষা এবং বঙ্গ কামরূপী থেকে অসামী ভাষার জন্ম হয় এবং একই সাথে বাংলা ভাষায় জন্ম হয় ভারতে এখন দেখো নাগরিকত্ব নিয়ে আসামের মানুষদের উপরে কত ধরনের সমস্যা তৈরি হয়েছে একটাই কারণ তারা বাংলা ভাষায় জানে আরেকটি কথা বলে রাখি সেটি হচ্ছে আমাদের পাশের দেশ মায়ানমার সেই মায়ানমারেও রাখাইনদের উপরে যে নির্মম অত্যাচার চলেছে সেটি দুটি জাতিগত জায়গা একটি হচ্ছে ধর্মীয় জাতিগত তারা মুসলমান এবং দ্বিতীয়ত ভাষাগত জাতি জাতীয়তা সেটি হচ্ছে তারাও একরকম বাংলা ভাষায় কথা বলে কারণ তোমরা খুব ভালো করেই জানো যে আরাকানের রাজসভার কবি ছিলেন একজন বাংলা কবি মানে বাংলা ভাষায় তিনি লিখতেন তো যাই হোক প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাস থেকে তোমরা হয়তো কিছুই শেখো নি আবার যারা শেখার অনেক কিছুই শিখে নিয়েছ তো তোমাদেরকে আমি একটি কথাই বলবো সেটি হচ্ছে সবার আগে নিজের আইডেন্টিফিকেশন অর্থাৎ নিজের আত্মপরিচয় জানা খুব জরুরি আজকে আমি কথা বলেছি মূলত আমরা এখান থেকে বুঝতে পারি যে এই ভাষাগুলো কিন্তু আমাদের ভাই এই কারণেই দেখি আমরা খুব সহজেই যে ইংরেজি বর্ণমালায় বাংলাও কিন্তু লিখে ফেলে খুব সহজেই কারণ এরা কিন্তু একইভাবে জন্ম নেয়া ভাষাগুলো আর একটি কথা বলে রাখি যে ইউরোপে এর আর এশিয়ার বাইরে যে দেশগুলো বিশেষ করে হচ্ছে আফ্রিকা লাতিন আমেরিকা এবং হচ্ছে আমেরিকার মানে উত্তর আমেরিকার কথা বলছে না দক্ষিণ আমেরিকার কথা বলছে এবং অস্ট্রেলিয়া এই ভাষাগুলোর এখন যেহেতু যে ভাষাগুলো হচ্ছে মূল মূলত মানুষ রাষ্ট্রীয় কাজে ব্যবহার করে সেই ভাষাগুলো ধার করা ভাষা অর্থাৎ এখানকার মানুষ ওই ওই জায়গায় গিয়েছে এবং তাদের নিজেদের ভাষা ওইখানে প্রয়োগ ঘটিয়েছে এই জন্য স্থানীয় ভাষাগুলো সেখানে খুব কোণঠাসা অবস্থায় রয়েছে তো ভাষা নদীর মতো গতিশীল ভাষা বাক পরিবর্তন করে বাংলা ভাষা গত ষোলোশো বছর টিকে আছে চোদ্দোশো বছর টিকে আছে অর্থাৎ ছয়শো সালের দিকে এটি সৃষ্টি হয়েছিল কিন্তু এই ভাষা যে টিকে থাকবে তা না না এ ভাষা আবার চেঞ্জ হয়ে যেতে পারে তারপরে আমাদের মাথায় রাখতে হবে যে গ্রিক ভাষার ভাষার কথা যে বত্রিশ বত্রিশশো বছর ধরে সে তার বর্তমান অবস্থা বজায় রেখেছে আমরা চাইলে আরও হয়তো এক হাজার দু হাজার তিন হাজার বছর এটি বাঁচিয়ে রাখতে পারবে এবং অন্যান্য জাতিগুলো বাঁচিয়ে রাখতে পারবে কারণ এখন আমাদের অনেক কিছু সৃষ্টি হয়েছে প্রযুক্তিগত জায়গা লেখার জায়গা এই জায়গাগুলো ভাষাকে অবশ্যই অনেক পরিবর্তনের মধ্য দিয়ে বাঁচিয়ে রাখে তো বাংলা ভাষার রূপ পরিবর্তিত হবে আজ থেকে একশো বছর পরে আমার মতো একজন শিক্ষক যখন কথা বলবেন তখন আমার মতো করে কথা বলবেন না তার মতো করে তিনি কথা বলবেন সেটা হবে সেই সময়ের বাংলা ভাষার রূপ আর বাংলা ভাষা যদি একেবারে চেঞ্জ হয়ে নতুন একটি ভাষা জন্ম নেয় তাহলে তো কোনো কথাই নেই বাংলা ভাষা হয়ে যাবে ইতিহাস তো প্রিয় শিক্ষার্থী তোমরা এই ভাষার এই কুলজিটা তোমরা তোমাদের খাতায় লিখে তৈরি করবে এবং ছবি তুলবে ছবি তুলে আমাকে পাঠাবে আর যারা ইউটিউবের কল্যাণে অন্য জায়গা থেকে অর্থাৎ আমার সরাসরি শিক্ষার্থী নও তারা যারা এটা করেছ তারাও তোমরা পারলে তৈরি করো এই ক্লাসটা আমি অনেক পরিশ্রম করে নিয়েছি অর্থাৎ আমি ভোকাল অনেক যে সময়টুকুতে দিয়েছি এর পেছনে অনেক কাজ আমাকে করতে হয়েছে যারা শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখেছ না টেনে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি মিজান স্যার